কি কি দিয়ে খেতে বসেছে একটু বলে দাও। আলু, ওটা আলু, আলু ভাজা আর ভাত, আর সাথে জলও আছে, তাই না? খেয়ে নাও, দেখি তুমি কিরকম একা একা খেতে পারো। খেয়ে নাও, ডাল দিয়ে মেখে খেয়ে নাও তো, দেখি কিরকম একা একা খেতে পারো। মাছ খাও। এটা কি মাছ বলো তো? এটা পাবদা মাছ, কাটা কম আছে। আমি মাছটা বেছে দিই। হ্যাঁ, ওখানে বেগুন না, ওটা আলু, আলু ভাজা। তুমি ডাল দিয়ে একটু মেখে দেখো তো, দেখি খেতে পারো কিনা। না, চামচ লাগবে না, তুমি হাতেই খাও মেখে। নিয়ে আসো, হ্যাঁ খাও। না, আমি ঝাল দিইনি তোমার ডালে। তুমি কথা বলছো বেশি, ভাত খাচ্ছ না, খাও তো দেখি। আমাকে ভোলাচ্ছে কৌশানি। কিরকম তাই? আচ্ছা খাও। হ্যাঁ, মাছ খাও, মাছ বেছে দিয়েছি। হ্যাঁ, ওটা আগে খাও। কৌশানিকে ভাত খাওয়াতে গেলে 1 ঘন্টা লেগে যায়, খাচ্ছেই না। ভাবলাম এরকম সাজিয়ে গুছিয়ে যদি দিই, একা একা হয়তো খাবে। ভালো লাগে না? কি খেতে ভালো লাগে? কিছুই খেতে চাই না কোনো সময়। খাওয়ানোর সময় অনেক সময় নষ্ট হয়। ভাত 1 চামচ নাও তোমার, দেখি। তুমি একটু মাছ খাও, জলই খাচ্ছে কৌশানি খেতে বসে। হ্যাঁ, দেখি একবারও নেয়নি এখন। হ্যাঁ, এরকম করে 2-4 বার নিয়ে নিলেই তো হবে মা। যেটুকু মাখিয়ে দিয়েছি ওইটুকু খেলেই হবে, ওই দেখো, ঠিক আছে। আর মা, মাছ যেটুকু বেছে দিয়েছি ওইটুকু খেয়ে না। কোথায় যাচ্ছ বা? এই যে কৌশানি খাওয়া ছেড়ে উঠে কোথায় যে লুকিয়ে আছে। চলে আসো মা, আসো আসো, খেতে হয় মা, আমি খাইয়ে দেবো, আসো না। আমি ওখানে, এই যে আবার কৌশানি যে আবার এসেছে, কিন্তু ওকে এখন নিয়ে ঘুরে বেরিয়ে বেরিয়ে খাওয়াতে হবে। ওই যে ওই চামচটা দিয়েছিল, ভাত তরকারি সব ওর মধ্যে দিয়েছে। জলটা ফেলে দিয়ে আবার দিচ্ছি আমি আর নতুন জল। দেখুন খেতে বসলে কি কি শুরু করে।